সরজুর ঘাটে নাগেশ্বর নাথ মন্দিরের ছবি। আজকে বিশেষভাবে সেই আরতির আয়োজন করা হয়েছে, প্রচুর ভক্ত সমাগম আজকের দিনে, এবং সেই আরতির ছবি সরাসরি দর্শকরা দেখতে পাচ্ছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে চলছে, গোটা অযোধ্যা সেজে উঠেছে এই মুহূর্তে উৎসব মুখর রাম জন্মভূমি। আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল আমাদের সঙ্গে রয়েছেন, উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বলের কাছ থেকে আরো ছবিটা আমরা জানবার চেষ্টা করবো। উজ্জ্বল, সন্ধ্যের সময় রাম মন্দির যেভাবে সেজে উঠেছে এবং তার আশেপাশে যা সেজে উঠেছে, সে ধর্মপথ হোক বা রামপথ হোক বা হনুমানগড়ি হোক, তুমি ধর্মপথ থেকে রয়েছো, সেখানের কি ছবি? দেখো, ধর্মপথের যে ছবিটা তোমাকে দেখাবো এটা একটু হলেও তোমাকে অবাক করবে, তার কারণ এই মুহূর্তে ধর্মপথের চেহারা দেখো, গোটা রাস্তা কিন্তু একেবারে শুনশান। যেহেতু এখানে ভিভিআইপি মুভমেন্ট আছে এবং সম্ভবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি এই রাস্তা দিয়ে যেতে পারেন, তাই দেখো গোটা রাস্তা কিন্তু একেবারে শুনশান, কাউকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না, সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যে দু একটা বিক্ষিপ্ত স্কুটার চলছে তাদেরকেও ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, একদম তথস্থ পুলিশ, এবং যাতে কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য নানা জায়গায় নিরাপত্তা বলয় বুলিয়ে ফেলা হয়েছে। শুধুমাত্র যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কোনো না কোনো ভিআইপি মুভমেন্টের গাড়ি, কারণ সেখানে লাল আলো অথবা নীল আলো জ্বলছে। আসলে দেখো, কালকের এই যে এই কালকের চেহারাটা অযোধ্যার কি হবে, কালকে সকাল থেকে অযোধ্যা কোন চেহারা ফিরবে তার বোধহয় একটা ছোট্ট নিদর্শন দেখতে পেলে কিছুক্ষণের জন্য। তার কারণ এই ভিভিআইপি মুভমেন্টের সময় গোটা রাস্তা কিন্তু ফাঁকা করে দেওয়া হবে। এই মুহূর্তে প্রশাসন রীতিমতন তারা কিন্তু যথেষ্ট টেনশনে রয়েছেন, কারণ কালকে তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ।